হ্যালো স্টুডেন্ট, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, যারা তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বিডিপি করছো, তোমরা এখনও অনেকেই আছো যারা পার্সেন্টেজ বের করতে পারছো না, অনেকেই জিজ্ঞেস করছো বা আমাকে নাম্বার দিয়ে বলছো পার্সেন্টেজ বের করে দেওয়ার জন্য, তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে পার্সেন্টেজ তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফাইনাল ইয়ারে কী করে বের করবে। দেখো, তোমরা প্রত্যেকেই জানো আমি কিন্তু প্রতিনিয়তই এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছি, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। অলরেডি আমরা বিভিন্ন এনসি পেলে কী করতে হবে, আরএ পেলে কী করতে হবে সমস্ত ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা দেখো নি অবশ্যই ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তোমরা সেখানে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবে। আজকের আলোচনা হলো পার্সেন্টেজ কী করে বের করবে। দেখো দেখো প্রথমেই আমরা ফার্স্ট ইয়ারের বলছি, আর্টস আর কমার্সের ক্ষেত্রে ধরো তোমরা অনার্সে দুটো পেপারে পরীক্ষা দাও 200-তে, তো তোমরা দেখো যে দুটো পেপারে তোমরা কত পেয়েছো অনার্সের দুটো পেপারে, সেটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে ভাগফল যেটা বের হবে সেটাই কিন্তু তোমার পার্সেন্টেজ। আশা করি বুঝে গেছো। আবার বলছি, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে বলছি, ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা যারা তোমরা আছো তারা অনার্সে ধরো দুটো পেপারের পরীক্ষা দিয়েছো, আর্টস এবং কমার্সের ক্ষেত্রে 200 পরীক্ষা হয়, তো যত পেয়েছো সেটাকে টোটাল করো, টোটাল করার পর 2 দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটা তোমার অনার্সের পার্সেন্টেজ। যদি তুমি টোটাল পার্সেন্টেজ বের করতে চাও যে তুমি টোটাল কত পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, তাহলে তোমাদের কী করতে হবে, টোটাল টোটাল কত পেয়েছো সেটাকে যোগ করো, যোগ করার পর তোমরা কী করবে 4.5 দিয়ে তোমাদের টোটাল নম্বরটাকে ভাগ করবে, ভাগ করার পর যেটা ফল বের হবে সেটাই কিন্তু তোমাদের পার্সেন্টেজ। আশা করি বুঝে গেছো, যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এখন আমরা সেকেন্ড ইয়ারের কথা বলবো। দেখো সেকেন্ড ইয়ারে তোমরা অনার্সে 300 পরীক্ষা দাও, তুমি অনার্সের পার্সেন্টেজ বের করার জন্য কী করবে, অনার্স 3টে পেপারে কত পেয়েছো সেটাকে যোগ করো, যোগ করার পর তোমরা সেটাকে সেই যোগফলটিকে তোমরা 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করার পর যেটা ভাগফল বের হবে সেটাই কিন্তু তোমার অনার্সের পার্সেন্টেজ। এখন তুমি যদি টোটাল পার্সেন্টেজ বের করতে চাও যে সেকেন্ড ইয়ারে তুমি টোটাল পার্সেন্টেজ কত পেয়েছো সেটা কী করে বের করবে, তুমি টোটাল 500-তে পরীক্ষা দিয়েছো আর্টস এবং কমার্সের ছাত্রছাত্রীরা, তো তোমরা টোটাল করো, নাম্বারটিকে টোটাল যোগ করার পর তোমরা সেটাকে 5 দিয়ে ভাগ করো, ভাগফল যেটা বের হবে সেটাই কিন্তু তোমাদের পার্সেন্টেজ। থার্ড ইয়ার এখন আলোচনা করব। তার আগে তোমাদের কাছে আমার প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দেবে, এবং যারা এডুকেশনাল টিপস চ্যানেলের নতুন সদস্য এই ধরনের বিভিন্ন এডুকেশনাল তথ্য, বিভিন্ন পরীক্ষার সাজেশন, মোটিভেশন ভিডিও, চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পর বেল আইকন বাটনটিতে ক্লিক করতে ভুলবে না, কারণ আমি যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোড করব ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। তাহলে এখন থার্ড ইয়ার নিয়ে আলোচনা করা যাক। দেখো এখন চলে এসেছি আমার থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য, তোমরা কী করবে, তোমরা টোটাল অনার্সে আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকেই কিন্তু তোমরা 800 নম্বরের অনার্স পরীক্ষা দিয়েছ, তো তোমরা টোটাল প্রত্যেকটা অনার্স পেপারের যোগফল বের করো, যোগফলটিকে তোমরা কী করবে 8 দিয়ে ভাগ করো, 8 দিয়ে ভাগ করার পর যেটা উত্তর বের হবে সেটাই কিন্তু তোমার অনার্সের পার্সেন্টেজ। এটা কিন্তু তোমাদের খুব দরকার থার্ড ইয়ারের ক্ষেত্রে, যে অনার্সে কত পার্সেন্টেজ পেলে, যদি তোমাদের 40%-এর ওপরে হয় তাহলে তোমরা সেকেন্ড ক্লাস, এবং 60%-এর ওপরে হলে তোমরা ফার্স্ট ক্লাস পাবে, এবং যদি 40 নিচে হয় সেটা কিন্তু তোমাদের আর অনার্স থাকছে না। আবার অনেকে আছে ফাইনাল ইয়ারে টোটাল মার্কস পার্সেন্টেজ বের করবে, টোটাল তোমরা কত নম্বরের পরীক্ষা দিয়েছো। দেখো তোমরা টোটাল 1550-এর পরীক্ষা দিয়েছো, তো তোমরা কী করবে প্রত্যেকটা সাবজেক্টকে যোগ করো, টোটাল যোগ করার পর যোগফলকে তোমরা 15.5 দিয়ে ভাগ করো, যোগফলকে তোমরা 15.5 দিয়ে ভাগ করার পর যেটা ভাগফল বের হবে সেটা কিন্তু তোমার টোটাল পার্সেন্টেজ। তবে তোমরা যারা দেখো যারা 40%-এর ওপরে পেয়েছো, তোমরা কিন্তু অনার্সের জন্য আলাদা একটা পার্সেন্টেজ তোমাদের মার্কশিটে লেখাই থাকবে। এই হলো মূল বিষয়, আশা করি তোমরা বুঝে গেছো। যদি না বুঝতে পারো তাও আবার তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অবশ্যই তোমাদের সাহায্য করার চেষ্টা করবো। আজকে আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।